নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোপণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকালকের ভিডিও আগামীকাল আট তারিখ ফেব্রুয়ারি মাসের এবং সোমবার সোমবারের দিন কী হতে পারে কীভাবে চলতে পারেন কীভাবে চলা যেতে পারে তার আলোচনা বা পূর্বাভাস প্রত্যেক দিনের মতো আজকেও দেওয়ার চেষ্টা করি বা করবো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই বেলাইকনটা প্রেস করতে হবে কারণ প্রত্যেক দিন আপনারা জানেন জ্যোতিষভিত্তিক তথ্যগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তাই বেলাইকনটা প্রেস না করলে আপনারা আপডেটগুলো পাবেন না তাই চলুন বেল আইকনটা প্রেস করে সাথে থাকুন আমিও রেগুলারলি আপডেটগুলো আপনাদের কাছে দিতে থাকবো কালকের দিনে ধনুরাশি চলবে মূলা নক্ষত্র চলবে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি যোগ শুভ যোগ হিসাবেই ধরা হয় বা যোগকে কিন্তু ভালো যোগ ধরা হয় তা আপনাদের জানিয়ে রাখি কালকের শুভ সময় আর অশুভ সময়গুলো একটু খেয়াল রাখতে হবে সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে নটা পাঁচ এবং দুপুর দুটো তিরিশ মিনিট থেকে চারটে মানে দেড় ঘন্টা আড়াইটের পর থেকে দেড় দেড় ঘন্টা সাবধান নটা পাঁচ মিনিট পর্যন্ত সাবধানে থাকুন সকালবেলা বাদবাকি সময়কে ভালোভাবে ইউজ করতে পারেন নক্ষত্র ফল হিসেবে বলবো কালকের দিনে ভালো ভালো ফল পাবেন যে নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকারা তারা হলেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা মঘা চিত্রা, বিশাখা জ্যেষ্ঠা মূলা পূর্বসারা ধনিষ্ঠা শতভিসা উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রদের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনের ফলাফল আশা করা যায় শুভ হবে বা হতে চলেছে প্রথম রাশি মেষ আপনি মেষ রাশির মানুষ হলে আপনাকে দিয়ে শুভ কি হবে সেটা দিয়ে শুরু করি যেরকম চলুন আলোচনাটা শুরু করে দিই সকাল দশটা পাঁচ মিনিট থেকে মেষ রাশির মানুষ হলে দশটা পাঁচ মিনিট থেকে একটা বেস্ট টাইম ব্যবহার করা দুটো পনেরো মিনিটের পর থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত বুঝে শুনে ব্যবহার করুন মেসেরাসি সবুজ রঙের ব্যবহার শিব আর্চনা বা শিব পুজো করা চার সংখ্যার প্রয়োগ আপনাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্রে চাপ নিয়ে চলতে হলেও কর্মক্ষেত্রে মোটামুটি সফলতা আপনারা কিন্তু পাবেন মেষরাশির কাজে সফল হওয়ার দিন কাজকর্ম জায়গায় বা কর্মক্ষেত্রে কিন্তু আশা করা যায় আপনারা সফলতার জায়গা বা সফলতার নির্দেশ করছে ভালো সাইন বা ভালো লক্ষণ বলতে পারি মেষ রাশির জাতক বা জাতিকাদের শরীর কিছুটা ভোগাবে গুরুজনদের স্বাস্থ্য ভালো হচ্ছে দাম্পত্য জীবন ভালো হবে প্রেম গণ্ডগোল পাকাতে পারে সন্তান সুখ আপনারা আমি জিজ্ঞেস বলেছিলাম সন্তান সুখ প্রবলেম রয়েছে সন্তান সুখ প্রবলেম বলতে কি বলুন তো সন্তান সুখ কালকে একটু ভোগাবে সন্তানরা অবাধ্য থাকা কথা না শোনা ঠিকঠাকভাবে আপনাদের মনের মতোভাবে না চলা যেটা জেনারেলি হয় এটাই কিন্তু সন্তান সুখ মনোসংযোগের একটু ব্যাঘাত ঘটতে পারে সাবধান থাকতে হবে পড়াশোনার জায়গায় ব্যবসায়ীরা ভালো ফল পাচ্ছেন আপনি যদি ব্যবসা করেন আপনার ক্ষেত্রে ভালো ফল আসবে জ্ঞাতি শত্রুতা কমবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু পেছনে লাগা থাকতে পারে এটা একটু লক্ষ্য রাখার দরকার আছে অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে তাই ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গা বা ভোগান্তির জায়গা কিন্তু আসছে না মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয় তাড়াহুড়ো করে কাজ করে নেবেন সকাল সকাল মানে কাজ যতটা পারবেন যতটা তাড়াতাড়ি সম্ভব এগিয়ে রাখলে আমার মনে হয় ভালো হবে আপনার যদি বৃষরাশি হয় আমি কালকের দিনে বলবো সরি ভরণী নক্ষত্র হলে কালকের দিনে বলবো যে আপনারা ছোটোখাটো দুর্ভোগের মধ্যে পড়তে পারেন কৃত্তিকা প্রতারিত হওয়ার দিন বা প্রতারণা পাওয়ার যোগ কিন্তু কালকের দিন থাকছে লক্ষ্য রাখবেন পরের রাশি বৃষ আপনি যদি বৃষ রাশির মানুষ হন কালকে সাত সংখ্যার ব্যবহার করুন সকাল সাড়ে নটা থেকে প্রায় একটা পনেরো এই সময় পর্যন্ত ব্যবহার করতে পারেন দুপুর দুটোর পর থেকে ইম্পর্টেন্ট কাজগুলো বুঝে শুনে করতে হবে কালকের দিনের জন্য হলুদ রঙের ব্যবহার শিব পুজো করা আপনাদের জন্য ভালো ফল দিতে পারে বা ভালো রেজাল্ট দেবে বৃষ রাশির মানুষ হলে বিষরাশি প্রথম কথা কর্মসিদ্ধি হওয়ার দিন আপনারা পজিটিভলি কাজ করুন আপনাদের অনেক সমস্যা কালকের দিন ক্লিয়ার হবে আপনাদের অনেক প্রবলেম অনেক বাধা বিপত্তি গোলযোগ কর্মক্ষেত্রে চাপ চাপ আপনাদের ক্ষেত্রে রিলিফ দিয়ে যাবে বা টেনশন ফ্রি হয়ে আপনারা আরামসে কাজ করতে পারবেন ভালোভাবে কাজ করার জায়গা কিন্তু দেখাচ্ছে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি নিশ্চয়ই থাকবে কিন্তু সেই বাধা বিপত্তিগুলো আপনারা বুদ্ধিমত্তার দ্বারা সুন্দর পরিকল্পনার দ্বারা বা সুন্দর প্ল্যানিংয়ের দ্বারা এগিয়ে যেতে পারবেন অর্থাৎ আমি আপনাদের বলতে চাইছি কালকের দিন পজিটিভলি কাজ করা সুন্দরভাবে কাজ করার দিন ঠান্ডা মাথায় চলে ঠান্ডা মাথায় কাজগুলো বের করে নিয়ে আসুন বৃচরাশি দাম্পত্য জীবন কিন্তু কালকের দিনে ভালো হচ্ছে প্রেম পারিবারিক শান্তি নষ্ট হতে পারে বন্ধুত্ব ভালো হচ্ছে এডুকেশান খুব একটা ভালো হচ্ছে না সন্তান সুখ ভালো হচ্ছে অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে শরীর কিছুটা ভোগাতে পারে ইভেন আপনার পরিবারের যারা মেম্বার রয়েছেন বাবা মা বা বাড়ির এজেড পার্সন বা সিনিয়র পার্সন তাদের শরীর স্বাস্থ্য বা পরিবারের মেম্বারদের স্বাস্থ্য কিন্তু একটু হানি হতে পারে রিক্স অবশ্যই নেওয়া যায় কাজের ব্যাপারে কর্মের ব্যাপারে উন্নতির জন্য রিক্স নেওয়া যায় বা রিক্স নেওয়ার চেষ্টা করলে আমার মনে হয় আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আপনি যদি বিশ্বরাশির মানুষ হন এবং বৃষরাশির জাতক বা জাতিকাদের সার্বিকভাবে কালকের দিন কিন্তু প্রোগ্রেসকে নির্দেশ করছে দু চারজনের ক্ষেত্রে নিশ্চয়ই বাধা বিপত্তি থাকবে বা থাকবেই থাকবে কিন্তু ওভারঅল সকলের ক্ষেত্রে কম বেশি ভালো ফল আসতেই চলেছে বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র যদি আপনার হয় গুপ্ত শত্রুতা থেকে সাবধান আপনি যদি রোহিণী নক্ষত্রের মানুষ হন কালকের দিনে মাথা গরম রাগ জেদ নিয়ন্ত্রণ করার প্রয়োজন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন ইমোশন বড্ড বেশি ক্ষতির কারণ হয়ে যেতে পারে ইমোশন সেন্টিমেন্ট আবেগ এগুলো ক্ষতির কারণ হয়ে যেতে পারে এটা খেয়াল রাখার বা এটা লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু কালকের দিন সকাল দশটা পাঁচ মিনিট থেকে প্রায় দুটো ব্যবহার করতে হবে দুটো পনেরো মিনিট থেকে পৌনে চারটে পর্যন্ত সময়টা কিন্তু শুভ হচ্ছে না মিথুন রাশি কালকের দিনে আমি বলবো হলুদ রঙের ব্যবহার করতে কালকের দিন মা লক্ষ্মীকে স্মরণ করুন সাত সংখ্যার প্রয়োগ আপনারা করতে পারেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন বা আপনার যদি মিথুন রাশি হয় প্রথম কথা দেখুন মিথুন রাশির জাতক বা জাতিকা হলে চাপ থাকবে বাধা বিপত্তি কিছুটা থাকবে কিছু ক্ষেত্রে অবস্ট্রাকশনগুলো আসবে ডিলে হতে পারে কাজগুলো মানে আপনি যে কাজে হাত দিচ্ছেন বা যে কাজ করতে যাই যাচ্ছেন বা চাইছেন সেগুলো ডিলে হওয়া বা আটকে যাওয়া এটা যোগ থাকছে কিন্তু আটকে রেখে দেবে নষ্ট হয়ে যাবে পণ্ড হয়ে যাবে এটা বলা যাচ্ছে না তাই প্রেশার নিয়ে হলেও একটু বাধা বিপত্তির মধ্যে হলেও অনেকটা কিন্তু ইম্প্রুভমেন্ট আপনারা পেতে পারবেন বা অনেকটাই কিন্তু আপনারা ইম্প্রুভ করে নিতে পারবেন এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন বা ভালোই হতে পারে এই জায়গাটা বলতে পারি যে জায়গাটা বা এই দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে তাই সামগ্রিকভাবে বাধা বিপত্তি নিয়ে চলতে হবে বসেদের থেকে একটু সতর্ক থাকুন বাট ক্ষতির জায়গা নেই খুব খারাপ হওয়ার জায়গা নেই বা খুব বড়োভাবে গোলযোগের জায়গা নেই এটা নিশ্চিন্তে থাকুন শরীর ভালো হচ্ছে গুরুজনদের শরীর ভালো হবে প্রেম ভালো হচ্ছে দাম্পত্য জীবন ভালো হচ্ছে না ছোটোখাটো পারিবারিক শান্তি মানে অশান্তির জায়গা থাকছে জ্ঞাতি শত্রুতা কমবে তবে এটা নিশ্চিন্তে থাকুন বিদ্যাস্থান ভালো হচ্ছে না নতুন কিছু চেষ্টা বুঝে শুনে করা উচিত সন্তান সুখ আশা করছি মোটামুটি চালিয়ে নিতে পারবেন সন্তান সুখ নিয়ে খুব বেশি প্রবলেম বা বড় সমস্যা বড় অসুবিধা এটা বলা যাচ্ছে না আপনি যদি মিথুন রাশির মানুষ হন তবে মিথুন রাশি কালকের দিনের রিক্স ক্যালকুলেটেড নিন মানে একটু বুঝে শুনে রিক্স নিন সেটা বেশি ভালো হবে মৃগশিরা নক্ষত্র জাতক বা জাতিকা হলে আমি বলবো যে বাধা বিপত্তির জন্য তৈরি থাকুন আদ্রা নক্ষত্রের জাতক অতিরিক্ত ব্যয় পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু সিদ্ধান্তগুলো মেপে নিতে হবে প্ল্যানিং করতে হবে কি করছি ভেবে এগোতে হবে পরের রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা সকাল নটা চল্লিশ মিনিট থেকে পৌনে একটাকে ব্যবহার করুন দেড়টা থেকে বিকেল সাড়ে চারটে বুঝে শুনে ব্যবহার করুন কর্কট রাশি সাদা রঙের প্রয়োগ শিব পুজো করা এবং পাঁচ সংখ্যার ব্যবহার আপনার জন্য উপযুক্ত হচ্ছে বা ভালো ফল দিয়ে যেতে পারে দেখুন আপনি যদি কর্কট রাশির মানুষ হন কালকে ঝুঁকি নেবেন না কালকের দিন কিন্তু বিফল হওয়ার দিন কোনো না কোনোভাবে সফলতা বা সফলতা আসতে গিয়ে আপনাকে প্রবলেম বা প্রবলেমের মধ্যে আপনাকে ফেলতে পারে বা ফেলে দিতেই পারে এই জায়গাটা বা এই দিকটা লক্ষ্য রেখে চলুন আমি বলতে চাইছি আপনাদের কাজগুলো আটকে যেতে পারে মানে সতর্ক না থাকলে আপনি কিন্তু প্রভূত পরিমাণ গোলযোগের বা প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন এই দিকটা আপনি যদি কর্কট রাশির মানুষ বা আপনার যদি কর্কট রাশি হয় আমি আপনাদেরকে একটু সতর্ক বা একটু সাবধানে সাবধানী হয়ে চলতে বলবো কাজের জায়গায় অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নেওয়ার জায়গায় বা চলা চলার জায়গায় একটুখানি এই জায়গাটা মেপে চলতে হবে দাম্পত্য জীবন প্রেম এবং পারিবারিক সম্পর্কগুলো মোটের ওপর ভালো হতে পারে কর্মজীবন যেমন গণ্ডগোল বলছি পারিবারিক শান্তি বা পারিবারিক ট্রেসগুলো অনেকটা কমতে পারে বা কমতে চলেছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন কিন্তু মনের শান্তি নষ্ট হতে পারে কারণ কর্মের জায়গায় গণ্ডগোল হলে মনের শান্তি তো থাকে না ফিনান্সিয়াল ক্রাইসিস কিছু থাকলেও সন্তান সুখ এবং বিদ্যাস্থান মোটের ওপর শুভ হচ্ছে তাই সন্তান বা বিদ্যা বা এডুকেশান যাই বলুন সেই জায়গা নিয়ে এমন কিছু প্রবলেম বা বড় সমস্যা এটা কিন্তু বলতে পারছি না বা বলা যাচ্ছে না কর্কট রাশি যদি আপনার হয় এবং আপনি যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন কালকের দিনে কিন্তু প্রচুর চাপ নিতে হবে পুষ্যা নক্ষত্র লোকের দায়িত্ব আপনার ঘরে পড়তে পারে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিসস্যাটিসফাইড থাকতে পারেন এটা লক্ষ্য রেখে চলুন পরের রাশি তো সিংহ সিংহ রাশির একটা ভালো দিন হতে চলেছে নটা কুড়ি মিনিট থেকে প্রায় দেড়টা বেস্ট টাইম দুপুর পৌনে দুটো থেকে সাড়ে তিনটে ব্যবহার করবেন ধীরে সুস্থে হলুদ রঙের প্রয়োগ শিব পুজো করা সাত সংখ্যার ব্যবহার আপনার জন্য ভালো হচ্ছে সাইলেন্টলি কাজ করে যাবেন খুব বেশি দেখনদারি করার দরকার নেই নিজের কাজগুলো ধীরে সুস্থে করে আরামসে গুছিয়ে চালিয়ে নেবেন প্রতি কাজ ভালো হবে বেশি লোক দেখানো হতে গেলে কিন্তু বন্ধুরা সমস্যা রয়েছে বেশি লোক দেখানো বেশি দেখনদারি বা বেশি দেখাতে গেলে প্রবলেম কিন্তু বেড়ে যাবে সফলতার জায়গায় বিফলতা কিন্তু হাতে আসতে পারে বা বিফলতার জায়গা তৈরি হয়ে যেতে পারে তাই সাইলেন্টলি কাজ করুন সমস্ত কাজ ভালো হবে কাউকে বলার দরকার নেই নিজের মতো কাজ করে যান কিছু মানুষ থাকবে হিংসা জেলাসি করার জন্য কিন্তু অসুবিধার জায়গা পাকাবে না উন্নতির জায়গা আটকাবে না এগিয়ে যাওয়ার জায়গা কিন্তু কালকের দিন থেকে যাচ্ছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন শরীর টুকিটাকি ভোগাতে পারে গুরুজনদের শরীর ভালো থাকছে অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে যেটা প্লাস পয়েন্ট তবে সিংহ রাশি সবচেয়ে ভালো দিক হচ্ছে কালকের দিন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ অনেকটা ভালো হবে পারিবারিক জীবন যাদের গন্ডগোল চলছে ডিস্টার্ব হচ্ছে অসুবিধা চলছে পারিবারিক জীবন তাদের ক্ষেত্রে ভালো হওয়া বা ভালো হওয়ার নির্দেশ কিন্তু রয়ে যাচ্ছে প্রেম ভোগাতে পারে পড়াশোনার জায়গা ভোগাতে পারে তাই প্রেম এবং এডুকেশনের দিকটা একটু খেয়াল রাখতে হবে কালকের জন্য সন্তান সুখ যথেষ্ট ভালো সন্তানকে টাইম দিন পরিবারকে টাইম দিন আস্তে আস্তে কাজ করুন ধীরে সুস্থে দেখে শুনে কাজ করে যান আপনি ভালো রেজাল্ট পাবেন কালকের দিন এবং আপনার ক্ষেত্রে আশা করব আশা করতেই পারি আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো হতে পারে আপনি যদি সিংহ রাশির মানুষ বা আপনার যদি সিংহ রাশি হয় যদি মঘা নক্ষত্র হয় গুপ্ত শত্রুতা পূর্ব ফালগুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে নিজের ভুল সিদ্ধান্তের জন্য আপনাকে পস্তাতে হতে পারে উত্তর ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশি মনের ওপর বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন আবার অপরদিকে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু কালকে মানসিক দ্বন্দ্বে দ্বিধা দ্বন্দ্ব অশান্তিতে ভোগার দিন চলবে কন্যা রাশি কালকে চার সংখ্যার ব্যবহার করতে হবে সাড়ে নটা থেকে একটা ব্যবহার করতে পারেন হলুদ রঙের ব্যবহার করতে পারেন এবং কালকের দিনের জন্য কন্যারাশির মানুষ হলে দুপুর দুটো পনেরো মিনিট থেকে পৌনে পাঁচটা বুঝে শুনে ব্যবহার করবেন কর্মক্ষেত্রে মেপে পা ফেলুন কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট এবং যেখানে কোনো কারুর বিষয়ে কথা আলোচনা বা কারুর সমালোচনা ইত্যাদি জায়গাগুলো চলবে আপনি কোনো কথা বলবেন না দোষের ভাগিদার হয়ে যেতে পারেন এবং কাজের ক্ষেত্রে যদি আপনি না বলতে না শেখেন বা না বলতে না পারেন কাজগুলো কিন্তু বাধা বিপত্তি অবস্ট্রাকশান এবং লোকের দায়িত্ব নিয়ে চলতে হবে তাই একটা ডিসস্যাটিসফাইড হওয়ার জায়গা বা দিন কিন্তু তৈরি হবে প্রচুর চাপ এসে যেতে পারে বা চাপ নিয়ে চলতে হতে পারে তবে ওভারঅল কাজকর্ম ভালো হচ্ছে চাপগুলো থাকলেও চাপগুলো মাথার উপর দিয়ে যাবে না বা চাপগুলো নিয়ে আপনি চলতে পারবেন চাপগুলো কাটিয়ে আপনি এগোতে পারবেন কিন্তু ওইগুলো নিয়ে আপনাকে কালকের দিন চলতে হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি হলেও প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে বন্ধু হবে না কালকের দিন বেশি বন্ধু ভালোবাসা জেনারেলি যেগুলো হয় আর কি এটা যদি সাবধান না হওয়া যায় প্রবলেম আছে এই দিকটা কিন্তু আপনাকে একটু সতর্কভাবে সাবধানে চলতে হবে আপনি যদি কন্যা রাশির তো কন্যা সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে কালকের দিন যে কোনো ঝামেলা পারিবারিক ঝামেলাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন মিটবে বাবা মায়ের সাথে ঝামেলা রয়েছে মিটিয়ে ফেলার চেষ্টা করুন মিটবে অর্থাৎ বলছে বলতে চাইছি পরিবারকে সময় দেওয়া পরিবার থেকে ভালো ফল এক্সপেক্ট করতেই পারেন শরীর মোটামুটি থাকবে গুরুজনদের শরীর ভালো হচ্ছে গুরুজনদের জায়গা যেটা আমাদের মেন টেনশান বা চাপ হতে পারে সেই দিক বা সেই জায়গা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে ভালো হবে বা ভালো হতে পারে কন্যা রাশি রিক্স কালকের দিন একদম নয় বেশি নিজেকে দেখুন একদম নয় সন্তান সুখ ভালো হচ্ছে বিদ্যাস্থান মোটামুটি উত্তর ফালগুলি নক্ষত্র চোটাঘাত লাগার যোগ রয়েছে আগেও বলেছি আজকেও বলছি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলবো কালকের দিন এজেড পার্সনদের সাহায্য নিন চিত্রা নক্ষত্র কালকের দিন আপনার পরিকল্পনা বা আপনার প্ল্যান বা ভবিষ্যৎ প্ল্যান যাই বলুন খুব বেশি কারোর সাথে ডিসকাশানে যাবেন না ক্ষতি হবে তুলারাশি সবুজ রং তুলারাশি এক সংখ্যার ব্যবহার নটা পঁয়ত্রিশ মিনিট সকাল এই সময় থেকে প্রায় একটা বেস্ট টাইম দেড়টার পর থেকে একটা পঁয়ত্রিশের পর থেকে পৌনে চারটে সাবধানে কর্মক্ষেত্রে সাবধান কাজের জায়গায় গোলযোগের যোগ কাজের জায়গায় পেছনে লাগার যোগ গুপ্ত শত্রুতার যোগ মানসিক শান্তি নষ্ট করার যোগ শান্তিতে কাজ করবেন করতে দেবেন এরকম কিছু মানুষ থাকতে পারে থাকে প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে কিছু মানুষ যারা শান্তি বিঘ্ন ঘটাতে চায় ইচ্ছা করে গায়ে পড়তে চায় সেই জায়গা কিন্তু কালকের দিন আপনাদের ক্ষেত্রে থাকছে আপনি যদি তুলারাশির মানুষ হন বা আপনার যদি তুলারাশি হয় সম্ভব হলে কালকের দিনে কিন্তু নিজের কাজগুলো নিজে করুন লোকের ওপর দায়িত্ব দেবেন না লোকের দায়িত্ব নেবেন না সাবধানে কাজ করুন কালকের দিন খুব বেশি ঝুঁকি নিতে যাবেন না তুলারাশি হলে মানে ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে কালকের দিনে কোনো দরকার আছে শরীর ভালো থাকতে পারে দাম্পত্য জীবন ভালো হলেও প্রেম ভালো চলবে না বন্ধু বন্ধুবান্ধবরা সুযোগ সুবিধা নেওয়ার জন্য তৈরি থাকতে পারে গুরুজনদের শরীর ভালো হচ্ছে অর্থনৈতিক চাপ কমতে পারে অর্থনৈতিক চাপ কমার দিন রয়েছে ছোটোখাটো চোটা হাত লাগা আসতে পারে তুলারাশির ক্ষেত্রে সন্তান সুখ এবং বিদ্যাস্থান মোটের ওপর সুখ এটা আশা করতে পারি তাই তুলারাশি সন্তান নিয়ে বিদ্যা নিয়ে এডুকেশান নিয়ে এমন কিছু প্রবলেম হবে বা হতে পারে এটা বলতে পারছি না বা বলার জায়গা নেই চালিয়ে নিতেই পারবেন চালিয়ে নিতে পারেন চালিয়ে নেওয়া যাবে তুলারাশি চিত্রা নক্ষত্র ভাই থেকে সাবধান তুলারাশি সাথী নক্ষত্র মানসিক কষ্ট মনের ওপর চাপ অত্যধিক আসতে পারে এক্সপেকটেশান পূরণ হতে কারোর থেকে আশা পূরণ হতে সমস্যা দিতে পারে এবং তুলারাশি বিশাখা নক্ষত্র যদি আপনার হয় ঠান্ডা মাথায় না চললে প্রবলেম রয়েছে পরেরটা হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন বা আপনার যদি বৃষ্টিক রাশি হয় নটা চল্লিশ মিনিট থেকে একটা প্রায় বেস্ট টাইম কালকের দিনে হালকা রঙগুলো ব্যবহার করুন দুপুর আড়াইটের পরে কাজে হাত দেবেন না ইম্পর্টেন্ট কাজে বা বুঝে শুনে ব্যবহার করবেন কালকের দিনে মহাদেবকে ডাকবেন মহাদেবকে ডাকলে ভালো হবে তিনি ভালো ফল দিয়ে যাবেন অসুবিধা নেই কালকের দিনে আট সংখ্যার ব্যবহার করুন বৃশ্চিক হাল না ছাড়া মানসিকতা দেখানোর প্রয়োজন রয়েছে দেখে নেব দেখে নেব বা কি হওয়ার হয় দেখি এই মানসিকতা কিন্তু উন্নতি বা সফলতার কারণ হবে আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু প্রবলেম রয়েছে প্রথম পদক্ষেপে কিছু বাধা বিপত্তি নিশ্চয়ই থাকবে থাকতেই পারে কিন্তু আটকে রাখা অবস্ট্রাকশান দেওয়া বাধা বিপত্তি দেওয়া ইত্যাদির জায়গা নেই সুন্দরভাবে মসৃণভাবে কাজগুলো হয়ে যেতে পারে এবং এবং হাল না ছাড়া যে ব্যাপারটা বলছিলাম বা যে কথাটা বলছিলাম এটা কিন্তু একটু ধরে থাকলে আপনি কিন্তু আলটিমেট দিনের শেষে জিতে যাবেন বসেদের থেকে সাবধান কালিকদের সাপোর্ট পাবেন জ্ঞাতি শত্রুটা কিন্তু কালকের দিনে থাকছে পারিবারিক বিবাদের জায়গা থাকছে এবং ছোটোখাটো প্রতিবেশী বা পাশের বাড়ি এর এই জায়গাগুলো থেকে না সমস্যা কিন্তু তৈরি হতে পারে আপনি যদি বৃষ্টিক মানুষ হন তবে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেম বোথ সাইড ভালো ফল দিচ্ছে আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে বৃষ্টিক রাশির মানুষজনদের কালকের দিনে বিদ্যাস্থান কিন্তু শুভ নয় সন্তান সুখ ভালো হচ্ছে কালকের দিনটা মানুষ দেখুন মানুষকে একটু চিনুন একটু বাজিয়ে নেওয়ার চেষ্টা করুন বাবা মায়ের সাথে সম্পর্ক শরীর স্বাস্থ্য মোটামুটি চালিয়ে নিতে পারবেন এমন কিছু অসুবিধার জায়গা নেই বিশাখা নক্ষত্র নতুন কিছু শুরু করার চেষ্টা করুন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শত্রু বিজয়ী হওয়ার দিন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো ভুল চিন্তা ক্ষতির কারণ হতে পারে অনেক খারাপ চিন্তা উল্টো পাল্টা চিন্তা বা এই ব্যাপারগুলো ক্ষতি করতে পারে ক্ষতির কারণ হতে পারে একটু দয়া করে খেয়াল রাখুন পরেরটা তো আপনারা জানেন ধনুরাশি ধনুরাশি আপনারা এখনও বলেন হাসি কেন কোনো কারণ নেই এক নম্বর কথা ধনুরাশি বা কোনো রাশিকে ছোটো কেন করবো এবং ধনুরাশির ধরুন দু হাজার হয়তো মানুষ দেখছেন ভিডিওটা তো দু হাজার মানুষের সাথে আমার কী পার্সোনাল সম্পর্ক আছে আপনাদের মানে সম্পর্ক আছে বা আপনাকে ছোটো করব এমনি জাস্ট এটা আর কিছু নেই কিছু কমেন্ট দেখি যারা কমেন্ট করেন যে ধনুরাশিকে খারাপভাবে নিচু করতে যান এরকম কোনো ব্যাপার নেই বিশ্বাস করুন এমনি হাসি প্রথম থেকে হাসতাম হাসতে হাসতে হাসি হয়ে গেছে এই হাসা হাসি চলছে এটাই ব্যাপার ধনুরাশি চার সংখ্যার ব্যবহার পৌনে দশটা থেকে পৌনে দশটা থেকে দেড়টা ব্যবহার দুটো পাঁচ মিনিট থেকে সাড়ে তিনটে বুঝে ব্যবহার সবুজ রঙের ব্যবহার নারায়ণকে ডাকা আপনার জন্য ভালো হয়েছে ধনুরাশি কালকের দিনে শত্রুতার জন্য তৈরি থাকুন ইচ্ছা করে আপনার মানে বলে না নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা সেই জায়গা কালকের দিন তৈরি করবে আমার হবে না তোরও হতে দেবো না আমি পাবো না তোকেও পেতে দেবো না এরকম ব্যাপার এই জায়গাগুলো তৈরি হয় কিন্তু এই মানসিকতাগুলো না সাময়িক আটকে দেয় পারমানেন্টলি আটকে দেয় না তাই আপনাদেরও পারমানেন্টলি কালকের দিনে আটকে দেবে না কিছু ক্ষেত্রে আপনার শত্রুতা হতে পারে আপনার কাজগুলো ডিলে হতে পারে পেছুতে পারে এটা হতে পারে কিন্তু আটকে রাখার মতো কোনো জায়গা নেই বিশেষত আপনার পারিবারিক সম্পর্কগুলো মজবুত হবে স্বামী স্ত্রীর সম্পর্ক বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি পাশের বাড়ি সাবধান থাকবেন কাজের জায়গায় টুকিটাকি বাধা বিপত্তি থাকলেও আপনার দৃঢ় মানসিকতা দৃঢ় চিন্তা ভাবনা বা দৃঢ়তা দেখানো আপনাকে এগিয়ে দেবে পড়াশোনার জায়গা খেয়াল রাখুন সন্তানের শরীরের জায়গাটা লক্ষ্য রাখুন নতুন কিছু ভাবুন নতুন ভাবে কিছু ভাবুন নতুন করে কিছু ভাবুন নাহলে একঘেয়ে জীবন হয়ে যাচ্ছে সেই এক হতাশা এক হতাশা ফার্স্টেশন ডিপ্রেশান হচ্ছে না তাই নতুন ভাবে কিছু ভাবুন নতুনভাবে কিছু ভাবলে আমার মনে হয় ভালো ফল আপনারা নিশ্চয়ই পাবেন নিশ্চিন্তে থাকুন পেতে পারবেন তাই ভালো বলতেই পারি ভালো হওয়ার জায়গা বলতেই পারি ধনু ধনুরাশি কালকের দিনে অর্থর ব্যাপারে সজাগ থাকুন মূলা নক্ষত্র কালকে ডমিনেট করুন সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো শরীর সাবধান উত্তর সারা নক্ষত্র বেশি ভালো মানুষ হতে গেলে প্রবলেম রয়েছে মকর রাশি নটা পাঁচ থেকে একটা খুব সোহালো সময় নটা এই সরি একটা পঞ্চাশ মিনিট মানে পৌনে দুটো থেকে ধরে রাখুন চারটে বাসতে পাঁচ সাত চারটেই ধরুন এই সময়টা বুঝে শুনে ব্যবহার করুন এই সময়টা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে হলুদ রঙের ব্যবহার শিব পুজো করা সাত সংখ্যার প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে কাজ করবেন তো কালকে করুন কালকের দিন কাজ করার দিন কালকের দিন নিজেকে প্রমাণ করার দিন আপনিও কিছু পারেন আপনারও কিছু যোগ্যতা আছে আপনার মধ্যেও কিছু পার্টস আছে এবং আপনি নিজের উন্নতি চান এটা আপনি দেখিয়ে দিন কালকের দিন আপনাকে ভালো করতে হবে ভালো কাজ করতে হবে এবং শুধু নিজের জন্য নয় আপনার পরিবারের জন্য ভালো করতে হবে তাই চেষ্টা করুন কিছু বাধা বিপত্তি থাকবে কিন্তু অসুবিধা হবে না শত্রুতা থাকবে কিন্তু আটকে রাখতে পারবে না বসেদের সাপোর্ট পাবেন অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে তাই মকর রাশি কর্মর ব্যাপারে পজিটিভ রেজাল্ট আসছে হয়তো পুরোপুরি স্যাটিসফ্যাকশান দেবে না কিন্তু তাও এই খারাপ সময়ের মধ্যেও কিছুটাও তো ভালো হোক বা ভালো হোক না ডিপ্রেশান কাটান ডিপ্রেশন কাটান কাটানোর দরকার আছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে ইম্প্রুভমেন্ট হলেও প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক কিন্তু ভালো হচ্ছে না প্রেম ঝামেলা অশান্তি গোলযোগের কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এক্সপেকটেশন রাখবেন না পড়াশোনার জায়গা খেয়াল রাখুন সন্তান সুখ ভালো হচ্ছে পারিবারিক সম্পর্ক জায়গাগুলো ভালো হচ্ছে অর্থাৎ পরিবার পরিবারের মধ্যে মানুষজন তাদের সাথে সম্পর্ক আপনি মজবুত করার চেষ্টা করুন তাদের জন্য বাঁচুন তাদের জন্য ভাবুন অবশ্যই ভালো হবে উত্তরাশালা যদি আপনার নক্ষত্র হয় আমি আপনাদের বলবো কালকের দিনে মনের মধ্যে নানা নানারকমভাবে দ্বিধাদ্বন্দ্ব চলতে পারে শ্রবণে যদি আপনার নক্ষত্র হয় কালকের দিন সফল হবেন ধনিষ্ঠা যদি আপনার নক্ষত্র হয় সিদ্ধান্ত নেবেন ভেবে চিনতে কুম্ভ হলে শত্রুতার জন্য তৈরি থাকতে হবে দশটা পাঁচ মিনিট থেকে পৌনে একটার মধ্যেই ভালো কাজ করবেন দেড়টার পরের সময় কিন্তু সাবধানে হালকা সবুজ রঙের ব্যবহার দুই সংখ্যার প্রয়োগ এবং নারায়ণের পুজো পাঠ কালকের দিনে ভালো হচ্ছে পার্টিকুলারলি বলবো আপনার কালিগ যাদের সাথে কাজ করতে হয় যাদের সাথে চলতে হয় তারা আপনাকে ছোটো দেখাতে পারে ছোট দেখিয়ে নিজে স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করতে পারে তাই আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বা আপনার যদি কুম্ভ রাশি হয় আমি আপনাদের এই দিকটাতে বিশেষভাবে নজর রাখতে বলবো আপনার কাজগুলো পণ্ড করা হতে পারে আপনাকে তাতিয়ে দেয়া হতে পারে আপনাকে তাদের কাজগুলো আপনাকে দিয়ে করিয়ে নেওয়া হতে পারে এই দিকটা কিন্তু লক্ষ্য রাখুন আলটিমেট আপনি এগোতে পারছেন না বা পারবেন না মাথা গরম করে ফেললে বাধা বিপত্তি পাবেন তাই ঠান্ডা মাথায় চলুন প্ল্যানিং বা পরিকল্পনা করে চলুন যেটা আপনাকে আটকে রাখবে না বা আটকে রাখতে পারবে না শরীর ভালো হলেও দাম্পত্য জীবন কিন্তু ভোগাবে ছোটোখাটো পারিবারিক গোলযোগের জায়গা রয়েছে তবে অর্থচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে কাজের জায়গায় এমন কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে না তাই মোটামুটিভাবে চালিয়ে নিন কালকের দিনটা এটা আমি বলবো বেস্ট হচ্ছে শত্রুদের সফল হতে দেবেন না নিজে সফল হন শত্রুরা সফল হলে কিন্তু প্রবলেম রয়েছে সন্তান সুখ ভালো হচ্ছে মনোসংযোগ বাড়ান নিজের ওপর ভরসা রাখুন নিজের ওপর নিজের যোগ্যতার ওপর ভরসা রাখলে আমার মনে হয় ভালো হবে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন নিজের যোগ্যতা বা নিজের প্রতিভা নির্বা এগুলোর উপর ভরসা একটু রাখুন আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন স্বামী স্ত্রী সম্পর্ক জায়গাটা চেষ্টা করতে হবে যাতে আরও ভালো করা যায় আরও ইমপ্রুভ করা যায় এটা কিন্তু চেষ্টা করতে হবে ধনিষ্ঠা নক্ষত্র জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে শতভিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বলব ধূর্ত হতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে বলব ব্যয় নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে এবং লাস্ট রাশি হচ্ছে মীন রাশি আপনি যদি মীন রাশির মানুষ হন নটা পনেরো থেকে প্রায় দেড়টা বেস্ট সময় দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে চারটে চারটে পাঁচ এই সময়টা বুঝে শুনে ব্যবহার করতে হবে হালকা নীল রঙের ব্যবহার করতে পারেন শিব পুজো করতে পারেন সাত সংখ্যার প্রয়োগ আপনি করতে পারেন কালকে অ্যাচিভ করার দিন ভালো সাকসেস পজিটিভ মাইন্ডসেট আপ এবং পজিটিভলি চেষ্টা করা যে আমি এগোবো আমি এগোতে চাই আমার এগোনোর মানসিকতা রয়েছে বা ক্ষমতা রয়েছে এই এই মাইন্ডসেট আপনাকে উন্নতি বা সফলতা কালকের দিনে দিয়ে যাচ্ছে আপনি যদি মিন রাশির মানুষ হন বা আপনার যদি মিন রাশি হয় তাই মাইন্ডসেটটাই করবেন আমি ভালো কাজ করব। আমার ভালো হবে আমার পজিটিভ হবে এই মানসিকতা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো হচ্ছে বা দৃঢ় হচ্ছে আপনি যদি মিন রাশির মানুষ হন মিন রাশির জাতক বা জাতিকা কালকের দিনে স্বাস্থ্যর ব্যাপারটা খেয়াল রাখা উচিত সফলতার জন্য চেষ্টা করা উচিত কথাবার্তা এগিয়ে রাখা উচিত এবং নিজের সাকসেসকে ধরতে চাওয়া উচিত আমি সাকসেস চাই তার জন্য আমি চেষ্টা করতে রাজি আছি দাম্পত্য জীবন ভালো হলো। প্রেম ভালোবাসা বন্ধুত্ব ভালো হচ্ছে না পারিবারিক সাপোর্টগুলো মোটামুটি পাবেন প্রতিবেশীদের থেকে সাবধান একটু সাবধান থাকার দরকার আছে বিদ্যাস্থান শুভ সন্তান সুখ পাচ্ছেন আমি বলবো আপনার কনট্যাক্টস বাড়াতে যোগাযোগ বাড়াতে সফলতার চেষ্টা বাড়াতে উন্নতি দেবে আপনাকে দিয়ে যেতেই হবে উন্নতিকে তাই এক দুজনের ক্ষেত্রে ব্যতিক্রম নিশ্চয়ই হবে হতেই পারে কিন্তু সকলের ক্ষেত্রে নয় হবে না হতাশা ত্যাগ করুন একটা দিন তো হতাশা ত্যাগ করে দেখুন নিশ্চয়ই ভালো হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র গুপ্ত শত্রুতা একটু থাকছে তাই মানুষ বুঝে এগোবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থ খরচা বুঝে শুনে করবেন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা বে হিসাবি হলে প্রবলেম রয়েছে অতিরিক্ত খরচা করলে কিন্তু দিনের শেষে মানি ব্যাগ ফাঁকা হয়ে যাবে এই হচ্ছে মেস থেকে মিন রাশি আগামীকালকের রাশিফল আশা করব ভিডিওটা আপনাদের চলার পথে কাজে লাগবে বা সাহায্য করতে পারে এটুকুই থাক ডিসক্রিপশান চেক করে নেবেন যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার